नमस्कार बंधुरा, आज के आबारो चले एसेछि आरो एकटी डान्स ट्यूटोरियल भिडियो निये। गानटी हलो एलो मा दुग्गा, एसो बंधुर एलो मा दुग्गा। तो एई नाचटी जदि तोमरा म्यूजिकेर संगे देखते चाओ तार लिंक आमी डेस्क्रिप्शने दिए दिएछि। तो बंधुरा एलो मा दुग्गा, एसो बंधुर एलो मा दुग्गा, एई गानेर फार्स्ट म्यूजिकटा देखो। बाँ हाथटा एइभावे कोमरे, बाँ दिकेर कोमरे रेखे डान हाथटा तार उपरे राखबे। रेखे एक दुई तीन चार, चार बार करबे। एकबार बाँ दिक डान दिक, बाँ दिक डान दिक। एरपर म्यूजिकटा जखन चेंज हबे सेक्षेत्रे बाँ हाथटा आमार एखाने आर डान हाथटा एक दुई तीन चार पाँच छय, एतटुकुई हबे। তাহলে আমি ফার্স্ট মিউজিকটা কি দেখালাম, কোমরে হাত এখানে ধরলে এক দুই তিন চার, এক দুই তিন চার। এরপর গানের লাইন শুরু হবে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে, মা দুর্গার আগমনে এক দুই, এরপর উল্লাসে আলিঙ্গনে এক দুই হলো। তারপর মহামারী ঘুচে যাবে আজ এক দুই, স্যানিটাইজার নেয়াটা দেখালে, হাতে লাগালে, ছেড়ে চলে এলে। আর একবার মা দুর্গার আগমনে থেকে দেখে নাও, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এরপর হবে ঢাকে রিপিটে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, এক দুই, ঢাকের পিঠে পড়লো কাটি এক দুই, পুজো হোক জমজমাটি এক দুই তিন চার, নতুন সাজে সেজেছে আকাশ। তাহলে ঢাকের পিঠে পড়লো কাটি থেকে একবার দেখো, ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। এরপর ছোট্ট একটা মিউজিক আছে, সেক্ষেত্রে কী করবে দেখো, ডান দিক বাঁ দিক, ডান দিক হলে ডান পা ডান হাত, বাঁ দিক হলে বাঁ পা বাঁ হাত করে এক দুই তিন, এক দুই তিন একবার ঘুরবে। ঘোরার পর আবার সেম জিনিস এক দুই, সেম দিক থেকেই ঘুরবে এক দুই তিন, কেউ চাইলে অপোজিট দিক থেকেও ঘুরতে পারো। তাহলে মিউজিকটা কি দেখালাম দেখে নাও, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই তিন দিয়ে আবার সেম জিনিস রিপিট, মানে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী ঘুতে যাবে আজ। তো দেখে দেখে নাও, একই স্টেপ একই লাইন সব কিছুই একই। তো দেখে নাও, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী ঘুচে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক চমচমাটি নতুন সাজে সেজেছে আকাশ। এরপর থেকে হচ্ছে এবার আমাদের লাইনগুলো চেঞ্জ হবে। এরপর হচ্ছে সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা, বরণডালা দুটো হাতকে এইভাবে নেবে এক দুই, সাজানো বরণডালা, এরপর আকাশে মেঘের ভেলা এক দুই, ডান পাটা বাঁ দিক একবার, বাঁ পাটা ডান দিক, হাত চেঞ্জ এক দুই। এটা হচ্ছে আকাশে মেঘের ভেলা, চলছে ধুনচি নাচ, এক হাত কোমরে এক হাত এইভাবে ধরবে, চলছে ধুনচি নাচ। এরপর কাঁসরার ঘণ্টা বাজে এক দুই, কাঁসরার ঘণ্টা বাজে এলো মা নতুন সাজে সামনের দিকে যাবে এক দুই তিন চার, এলো মা নতুন সাজে দিয়ে তারপর বাতাসে পুজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ। তো যাই হোক,
সাজানো বরণডালা থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো। সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা, চলছে ধুনো ছিনাচ, কাঁসর আর ঘণ্টা বাজে, এলো মা নতুন সাজে। এরপর হবে বাতাসে পুজোর গন্ধ আজ, এক দুই, এটা হচ্ছে বাতাসে পুজোর গন্ধ আজ। এরপর হচ্ছে খুশিতে মন মজেছে আজ, এক দুই, ডান দিক সরি বাঁ দিক, ডান দিক, তোমরা চাইলে ডান দিক বাঁ দিকও করতে পারো। তো এবার পুরো ক্লিয়ার করে দিই, দেখো। বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। দিয়ে এখানে আমাদের পুরো ফার্স্ট স্ট্যানজা কমপ্লিট, সেকেন্ড স্ট্যানজা হাত দেখো আমাদের এইভাবেই রয়েছে। সেকেন্ড স্ট্যানজার মিউজিকটা দেখো, এইভাবে ঘুরে গিয়ে এক দুই, আবার ঘুরে যাবে এক দুই, দুবার দুদিক দিয়ে ঘুরবে, ডান দিক দিয়ে একবার, বাঁ দিক দিয়ে একবার, বাট কোমরটা তুমি চাইলেও সেম দিকে বাঁকাতে পারো। তো ঘুরলে, ঘোরার পর এক দুই তিন চার, ব্যাস এইটুকুই। তাহলে সেকেন্ড স্ট্যান্ডের মিউজিকটা কি বললাম দেখো, এক এক দুই, এক এক দুই, এক দুই তিন চার, আমাদের মিউজিক পোর্শন পুরো কমপ্লিট। এরপর হবে শিউলি ফুলের গন্ধে মাতে, এক দুই তিন চার, শিউলি ফুলের, এরপর হবে গন্ধে মাতে, এক দুই গন্ধে মাতে, এরপর খুশির শারদ প্রাতে, এক দুই খুশির শারদ, এরপর হচ্ছে প্রাতে প্রাতে, এক দুই তিন। দিয়ে শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে, এক দুই লাগলো দোলা কাশের বনেতে ঘুরবো, এক দুই, এই দুটোকে ধরে জাস্ট ঘুরে যাওয়া হাতটা নিচের দিকে করে, কাশের বনে, এরপর হিমেল শরৎ টানে, এক দুই তিন চার, যেই দিকে করছি দেখো, যখন ডান পাটা গোড়ালি দিচ্ছি ডান হাত উপরে, আর যখন বাঁ পাটার গোড়ালি দিচ্ছি বাঁ হাত উপরে, হিমেল শরৎ টানে। এরপর একটা ছোট্ট মিউজিক, এক দুই তিন চার, দিয়ে সেম লাইন আছে শিউলি ফুলের গন্ধে মাতে, সেম স্টেট মানে সেম স্টেপ শিউলি ফুলের গন্ধে মাতে থেকে একদম হিমেল শরৎ টানে, এতটা রিপিট হবে, সেম স্টেপ আমরা করব। তো একই স্টেপ তার পরের লাইনটা থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এরপর হবে ষষ্ঠীর চাওয়া পাওয়া, ওটা আমি দেখিয়ে দেব, আবার রিপিট করব, সেই জায়গায় আমি দেখিয়ে দেব। এরপর হবে দেখো ষষ্ঠীর চাওয়া পাওয়া, এক দুই ষষ্ঠীর চাওয়া পাওয়া, এরপর আড্ডায় সপ্তমীটা, এক দুই আড্ডায় সপ্তমীটা, এরপর সেলফিতে সেজেছে আজ, ফোন ধরলে সেলফি নিলে সেটাই দেখাবে, সেলফিতে সেজেছে আজ, টান আছে একটা ঘুরে যাবে। এরপর হবে অষ্টমীর অঞ্জলি আর, অষ্টমীর অঞ্জলি আর ফুলটা নিলে ছুঁড়ে দিলে, অষ্টমীর অঞ্জলি আর নবমীর জাঁকজমকে, এক দুই তিন, এটা হলো নবমীর জাঁকজমকে, নবমীর জাঁকজমকে, দিয়ে সেম বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। তো যাই হোক, আমি তোমাদের শিউলি ফুলের গন্ধে মাতে থেকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সমস্ত কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শরৎ প্রাতে লাগলো দোলা কাশের বনে, ঘুরবে
কাশের বনেতে ঘুরবে, ঘোরার পর হবে দেখো হিমেল শরৎ টানে, হিমেল শরৎ টানে, এক দুই তিন চার। আবার সেম জিনিস শিউলি ফুলের, প্রথমটা যেহেতু শিউলি ফুলেরটা বাঁদিক থেকে ডান দিক, পরেরটা ডান দিক থেকে বাঁদিক। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ প্রাতে, প্রাতেটাও তাই, প্রথমটা আমি ডান দিক থেকে ঘুরেছিলাম, পরেরটা বাঁদিক থেকে ঘুরলাম। এরপর হবে লাগলো দোলা, লাগলো দোলা সেম, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। এরপর হবে ষষ্ঠীর চাওয়া পাওয়া সপ্ত, সরি আড্ডার সপ্তমীটা, ষষ্ঠীর চাওয়া পাওয়া আড্ডার সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। এরপর অষ্টমীর অঞ্জলি আজ ন, সরি অঞ্জলি আর নবমীর চাকচমকে, অষ্টমীর অঞ্জলি আর নবমীর চাকচমকে দিয়ে তারপর আবার সেম খুশিতে, সরি বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। এরপরে একটা দেখবে মিউজিক আছে, থার্ড স্ট্যান্ডার্ড মিউজিক, বুঝতেই পারছো গানটা কি রিলেটেড। তো যাই হোক, আমি ওখানে একটা জাস্ট একটু অভিনয় দেখিয়েছি, যেহেতু এখন COVID-19 সিচুয়েশান চলছে, তো আমি ওই জায়গাটাতে রেখেছি মাস্কটা, মুখে পরলাম, হাতটা ভালো করে স্যানিটাইজ করলাম, দিয়ে আমি বারণ করছি যে মাস্ক খোলা যাবে না, ইভেন স্যানিটাইজটাও আমাদের করতে হবে, বিকজ যতই পুজো হোক যাই হোক পুজোর মধ্যে আমাদের এই বিধিনিষেধগুলো অবশ্যই মেনটেন করতে হবে, বিশেষত বাচ্চাদের। তো যাই হোক, যার জন্য আমি ওই জায়গাটা একটু অভিনয় রেখেছি আর তোমাদেরকেও একটু নোটিশগুলো আর কি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জানি তোমরা প্রত্যেকেই এগুলো পালন করছো, মেনটেন করছো, যাই হোক। তো যাই হোক, এইভাবে জাস্ট মাস্কটা পরলে, স্যানিটাইজটা নিলে, নিয়ে দেখাচ্ছো খুলবে না, দিয়ে তারপরে এইভাবে একটু হাতটা এ করলে, করার পর দেখবে একটা আ বলে একটা মিউজিক হবে, হো 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 আ, এরকম একটা মিউজিক হবে। তো যাই হোক, ফার্স্ট একবার ডান দিক দেখছি, কেউ আমাকে ডাকছে এরকম একটা সিচুয়েশানে, তারপরে আমিও ডাকছি সবাইকে পুজোর সময় আর কি অভিনন্দন বা আপন করে নেওয়ার জন্য, তাই আমিও ডাকছি। এর পরের লাইনটা শুনলেই বুঝতে পারবে, এর পরের লাইনটা হচ্ছে ভালোবাসার আলিঙ্গনে, তো সেই জন্যই আর কি আমি ওখানে ওই অভিনয়টা রেখেছি। যাই হোক দেখো, এক দুই, এক দুই, ভালোবাসার আলিঙ্গনে। এরপর হবে বিজয়ার বিসর্জনে, এক দুই, বিজয়ার বিসর্জনে, আসছে বছর। এরপর হবে আসছে বছর, এক দুই তিন, আসছে বছর, এক দুই, আবার হবে, এক দুই, এক সুরে সুর, এক দুই তিন মিলিয়ে। এরপর একটা ছোট্ট মিউজিক, এক দুই তিন চার দিয়ে আবার সেম লাইন, ভালোবাসার আলিঙ্গনে একই করব, বিজয়ের বিসর্জনে একই করব, আসছে বছর আবার হবে, এক সুরে সুর মিলিয়ে, এতটা রিপিট হবে, সেম স্টেপ করব। করার পর হবে বছর বছর এভাবে ঠেকোমা এ প্রাণে, ফার্স্ট বাঁদিকটা করছি দেখো, এক দুই তিন, আরেকবার দেখো, বছর বছর এভাবে ঠেকোমা এ প্রাণে, চারটে 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 দিয়ে হবে ঘুচিয়ে দুঃখ সবার, এক দুই, ঘুচিয়ে দুঃখ সবার চারটে। এরপর হবে সিঁদুরের সোহাগে দশমীর ঢাকের তালে,
সিঁদুরে সোহাগে দশমীর ঢাকের তালে দিয়ে তারপরে সেম বাতাসে পূজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ। তো যাই হোক, থার্ড শ্রেণীটা আর একবার দেখে নাও ভালোবাসার আলিঙ্গনে থেকে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। এক দুই তিন চার। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মা এ প্রাণে ঘুচিয়ে দুঃখ সবার। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকের তালে দিয়ে বাতাসে পূজোর গন্ধ আজ। বাতাসে পূজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ। হে বাতাসে পূজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ। দিয়ে এখনও অনেকবার হবে রিপিট। বাতাসে পূজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ। সেম করবে, করে লাস্টে জাস্ট এইভাবে দাঁড়িয়ে পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে লাইক করতে পারো, ইনস্টায় ফলো করতে পারো।